রংপুরে দুর্নীতি ও সীমাহীন স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষা উপপরিচালককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এমপিও বঞ্চিত শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা উপপরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য, স্বজনকৃতি এবং এমপিও প্রাপ্তিতে জটিলতা সৃষ্টির সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অবিলম্বে তাকে পদত্যাগের দাবি জানান তারা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।